হ্যালো স্টুডেন্টস, কালকে আমরা দেখেছিলাম মোল কনসেপ্টে আমি টার্মসগুলো বলেছিলাম বা কিছু ফর্মুলাগুলো বলেছিলাম। আজকে আমরা ওই ফর্মুলা উপরে কোশ্চেনগুলো সলভ করব। আমি প্রথম কোশ্চেনটা বলছি কি, কোশ্চেনটা এই হচ্ছে কি হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন 332 গ্রাম অফ H2SO4। কোশ্চেনটা নিচ্ছি, তারপরে সলভ করছি। हाउ टू कैलकुलेट नंबर ऑफ मोल्स इन 392 ग्राम ऑफ H2SO4 এটা क्वेश्चन হচ্ছে। তো আমি একটা ফর্মুলা বলেছিলাম, যদি নাম্বার অফ মোলস বের করতে হয় তো আমরা কি করব, n ইকুয়ালস টু মাস বাই গ্রাম অ্যাটমিক মাস এটা নেব। তো আমরা এখানে দেখছি কি মাসটা দিয়ে আছে, গিভেন আমাদের কাছে আছে মাস ইকুয়ালস টু 392 গ্রাম এটা দিয়ে আছে। তারপর আমাদের গ্রাম অ্যাটমিক মাস বের করতে হবে। আমরা কি করব, H2SO4 এর গ্রাম অ্যাটমিক মাসটা বের করব। H2SO4 ইকুয়ালস টু, আমরা জানি কি হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েটটা 1 হয়, তো 1 ইনটু 2 প্লাস সালফারের অ্যাটমিক ওয়েটটা 32 প্লাস অক্সিজেন 16 ইনটু 4 টোটাল হয়ে যাবে 98 গ্রাম। এটা এই ফর্মুলায় আমাদের পেয়ে গেছে 98 আর 392, তো মাসটা পেয়েছি 392 গ্রাম আর গ্রাম অ্যাটমিক ওয়েটটা পেয়েছি 98 গ্রাম। এটা দুটো নিয়ে আমরা মোলসটা বের করব। তো 392 গ্রাম ডিভাইডেড বাই 98, এখান থেকে তোমরা মোলসটা বের করতে পারো। ঠিক, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ইন গিভেন লিটার, ভলিউমে দিয়ে থাকবে, সেখান থেকে আমাদেরকে মোলস বের করতে হবে। কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ইন 44.8 লিটার অফ কার্বন ডাই অক্সাইড এট এফটিপি। তো এর ফর্মুলা আমি একটা বলেছিলাম কি নাম্বার অফ মোলস ইকুয়ালস টু ভলিউম এট এফটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা ফর্মুলা আমি কালকে বলেছিলাম। এখান থেকে আমরা বের করে নেবো। তো আমাদেরকে গিভেন দিয়ে দিয়েছে ভলিউম অ্যাট এফটিপি ইকুয়ালস টু 44.8 লিটার, এটা পেয়ে গেছি আমরা। তাহলে এখানে ভ্যালুটা পুট করে অ্যান্সারটা আমরা বের করে নেবো, নাম্বার অফ মোলসটা বের করে নেব। 44.8 বাই 22.4 লিটার, এইখানে যে অ্যান্সারটা আসবে সেটা তোমার নাম্বার অফ মোলসটা হয়ে যাবে। ঠিক, আমরা দুটো কোশ্চেন দেখেছি, একটা কোশ্চেনে গ্রাম থেকে মোলসটা বের করেছি আমরা, আর একটা কোশ্চেনে লিটার থেকে মোলস বের করেছি। সেম এর অপোজিট হতে পারে, আমাদেরকে মাস না দিয়ে মোলসটা দিয়ে থাকবে। সাপোজ এন ভ্যালু দিয়ে থাকবে সামথিং 5 মোলস,
ग्राम एटॉमिक मास टा हमरा बेर करते पारि ओटा आमादेर के दिए थाकबे 9 सपोज 42 ग्राम दिए छे बा 48 और बोले दिए छे कि मास टा बेर करते होबे आमादेर के तो सेम हमरा की करब फॉर्मूला टा लिखब n इक्वल्स टू m बाय gam আমাদের কাছে কি কি আছে মোলসটা আছে 5 মাসটা নেই মাস ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস কি আছে 48 ঠিক এখানে কি করব মাস ধরে আমরা কি করে দেব কি 48 ইনটু 5 তো এটা যত মাল্টিপ্লাই করে অ্যানসারটা আসবে আমাদেরকে সেই মাসটা হয়ে যাবে সেম তো এই ফর্মুলা দিয়ে আমরা अगर दो दिया था तो एक बेर करते पारबो ठीक नेक्स्ट होच्छे कैलकुलेट द नंबर ऑफ एटम्स कॉन्स्टिट्यूएंट एलिमेंट इन 52 ग्राम ऑफ सोडियम सल्फ N2SO3 एटा निये ए दिए छे जे कंपाउंड टा N2SO3 সেইখান থেকে আমাদেরকে নাম্বার অফ মোলসটা বের করতে হবে সেটা কিভাবে করব সেটা দেখো দিয়েছে সোডিয়াম সালফার আর অক্সিজেন আমরা এই তিনটা এলিমেন্ট এখানে লিখে নেব সোডিয়াম সালফার আর অক্সিজেন এই তিনটা এলিমেন্ট আমাদেরকে দিয়ে আচ্ছা এখান থেকে আমরা নাম্বার অফ মোলস বাই করতে পারি নাম্বার অফ মলিকিউলস বাই করতে পারি লাস্ট নাম্বার অফ অ্যাটমস টাও বাই করতে পারি এই তিনটা তো আমাদেরকে গিভেন আছে 52 গ্রাম 52 গ্রাম অফ N2SO3 এটা আমাদেরকে গিভেন আছে আর যদি আমরা গ্রাম এদের গ্রাম অ্যাটমিক মাসটা ক্যালকুলেট করি তো সেইখানে আমরা পাবো GANM এটা হয়ে যাবে 106 গ্রাম আমরা ক্যালকুলেট করে এটা বের করেছি সেখানে কি করব ফর্মুলাটা দিয়ে পুট করব n ইকুয়ালস টু m বাই gam gmm গ্রাম অ্যাটম গ্রাম মলিকুলার মাস তো আমরা নাম্বার অফ মলিকিউলস টা বের করতে পারব তো 52 ডিভাইডেড বাই 106 এটা ডিভাইড করলে 0.5 মলিকিউলস আসবে মোলটা এটা তো আমার কাছে আছে 0.5 মোলস এইখান থেকে 1 মোল ইকুয়ালস আমরা দেখেছি 1 মোল ইকুয়ালস টু 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস
এটা হয় সেইখানে 0.5 মোলস ইকুয়ালস টু 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলসটা হয়ে যাবে। তো ওয়ান মলিকিউলস অফ N2FO3 কি হবে, এখানে আমাদেরকে দিয়েছে 2 মোল অফ সোডিয়াম, 1 মোল অফ সালফার, 3 মোল অফ অক্সিজেন এটা দিয়েছে। N2FO3O এটা দিয়েছে, তো আমরা কি করব 2 × 3.011 × 10³ থেকে মাল্টিপ্লাইটা করে দেব এটা। তো এখানে আমরা বের করে নেব নাম্বার অফ অ্যাটমস, এখান থেকে আমরা নাম্বার অফ অ্যাটমসটা বের করতে পারি। সালফার জানি কি করব কি 1 × 3.011 × 10³। और ऑक्सीजन है हमने 3 × 3.011 × 10³। तो ये नंबर ऑफ एटम्स का बेर हो जाए, এটা দিয়ে নাম্বার অফ অ্যাটমসটা আমরা বের করতে পারি। তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ মোলস ইন 350 সেমি³ অফ দ্য কার্বন এট 273 কেলভিন এট 2 atm প্রেশার। এইবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব, ঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন 350 সেমি³ অফ কার্বন ডাইঅক্সাইড এট 273 কে এন্ড 2 atm প্রেশার, এই কোশ্চেনটা হচ্ছে। তো এখানে আমরা দেখুন ভলিউমটা দিয়ে দিয়েছে 350 সেমি³, এটা দিয়ে দিয়েছে। আমরা জানতাম এন ইকুয়ালস টু ভলিউম এট FTP ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা আমরা জানতাম। আর FTP এর কন্ডিশনটা হয় একটা FTP কন্ডিশনটা কি ছিল কি প্রেশারটা 1 atm হবে, 1 atm ইকুয়ালস টু প্রেশার। আর 273 কে ইকুয়ালস টু টেম্পারেচার, এটা কন্ডিশনটা ছিল। আমাদের কাছে গিভেন কন্ডিশনটা কি আছে, গিভেন কন্ডিশন দিয়েছে প্রেশারটা আমাদের কাছে 2 atm আছে, আর টেম্পারেচারটা সেম আছে। তো আমরা জানতাম কি একটা ফর্মুলা ছিল ফর আইডিয়াল গ্যাস, যেটা আমরা ক্লাস 9 পড়েছি কি P1V1 ইকুয়ালস P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2V2 ডিভাইডেড বাই T2, এই ফর্মুলাটা করেছি। তো এখানে আমরা ওই ফর্মুলা নিয়ে সলভটা করব, ঠিক।
আমরা এখানে লিখে নেব গিভেন কন্ডিশন। গিভেন কন্ডিশনে আমাদের P1 P1 আছে আমাদের কাছে 2 এটিএম, T2 আছে, T1 আছে আর V1 আছে। P1 দিয়েছে, T1 আছে, V1 আছে, এগুলো দিয়েছে। আর এখানে আমাদের P2 আছে আর T2 আছে, আমাদেরকে ওয়্যার করতে হবে V2। তো ফর্মুলাটা কি ছিল? P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। তো এখানে আমরা যদি ফর্ম ভ্যালুগুলো পুট করি তো আমাদের অ্যান্সারটা বার হবে, V2 ইকুয়ালস টু হয়ে যাবে 700 সেন্টিমিটার কিউ। তো 700 কে আমাদেরকে লিটারে কনভার্ট করতে হবে। লিটারে যদি কনভার্ট করি তো এটা হয়ে যাবে 0.7 লিটার। তো V2 ইকুয়ালস টু আমাদের কাছে আছে 0.7 লিটার। এইখান থেকে আমরা এখানে ভ্যালুটা পুট করব, পুট করে অ্যান্সারটা বের করে নেব। ঠিক, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট মাস অফ অ্যান অ্যাটম অফ সিলভার। এটা কি করে বের করব সেটা দেখো। Equals to gram atomic mass or silver mass to 108 kitra amra jane one atom e silver eto mass ta thakche 108 to mass of a one atom 1 ag atom koto hobe atom equals to 108 divided by 6.022 into 10 to the power 23 gram. এইখান থেকে আমরা ক্যালকুলেট করে মাসটা 1 atom এর মাসটা বের করে নেব। ঠিক, আজকে আমরা দেখেছি কি হাউ টু ফর্ম ক্যালকুলেট মোলস টু গ্রাম। মোলস দিয়ে থাকবে তো গ্রামে কি কি ক্যালকুলেট করা যাবে, বা গ্রামে দিয়ে থাকবে ওয়েটটাও তো মোলসে কি করে বাইর করতে হবে। মোলস টু লিটার এটা দেখেছি, বা লিটার টু মোলস এটাও দেখেছি কি করে বাইর করা যাবে। মাস অফ ওয়ান অ্যাটম দিয়ে থাকবে, সেখান থেকে মলিকিউলসটা কি করে বাইর করা যাবে এইগুলো আমরা দেখেছি। এই এটা হচ্ছে বেসিক, এইখান থেকেই মোস্ট প্রবলি কোশ্চেনটা তোমাদের ANM GNM তে আসবে। আর তোমাদের তো আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি, সেটা হচ্ছে নেটফ্লিক্স অ্যাপ। আমি অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যাও এখান থেকে সাবস্ক্রিপশনটা নাও, তাকি তোমরা ওইখানে গিয়ে ক্লাসটা যদি করবে তো তোমাদের একটু বেনিফিটটা হবে।
কেন কি আমরা ওইখানে রেগুলার ক্লাস লাইভ ক্লাস দিচ্ছি, টেস্ট সিরিজ দিকগুলো প্রোভাইড করেছি বা যতগুলো কন্টেন্ট আছে আমরা পিডিএফ মধ্যে তোমাদেরকে দিয়ে দেব। ডাউট সেশন তোমাদের থাকবে, উইকলি ডাউট সেশন একটা থাকবে, সেখানে তোমরা ডাউটটা জিজ্ঞাসা করতে পারো বা ডাউট ক্লিয়ার তোমরা করতে পারো। তো তোমরা যতগুলো হয় এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করো আপনাদের বন্ধুর সাথে, আর আমি অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সামিনেশন।